নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছাব্বিশ সাতাশ আঠাশ ও উনতিরিশে মে দু এই চার দিনের মধ্যে আপনারা কেমন উপকার পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন কেমন হবে এবং আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন এই দিনগুলিতে কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন ভবিষ্যৎ পরিকল্পনার জন্য সময় অনুকূল অফিসে একটি বড় চুক্তি নিশ্চিত করা হবে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করা হবে গর্ভধারণ করতে ইচ্ছুক মহিলারা শীঘ্রই কিছু সুখবর পাবেন আর্থিক লাভও হবে আপনাদের এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে অসম্পূর্ণ কাজগুলো ঐশ্বরিক আশীর্বাদে সম্পন্ন হবে কর্মজীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে বুঝে নিন কারো দ্বারা বিভ্রান্ত হবেন না ব্যক্তিগত জীবনে কারো কথাবার্তা খারাপ হতে পারে জীবনে একটি নতুন সুযোগ আসবে অবহেলা করবেন না গুরুত্ব সহকারী কাজটি সম্পন্ন করুন আপনারা কথাবার্তায় মাধুর্য বজায় রাখুন অর্থ সংক্রান্ত নিয়ে কারো পরামর্শে কোনো সিদ্ধান্ত নেবেন না এই দিনগুলিতে আপনি ক্লান্ত বোধ করবেন যথাযথ বিশ্রাম নিন আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ এড়াবেন না কর্মজীবনে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাবেন ক্রমাগত কঠোর পরিশ্রমে খ্যাতি অর্জিত হবে আইনগত বিষয়ে সাফল্য অর্জিত হবে পারিবারিক সমর্থন প্রচুর থাকবে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন তৃতীয় ব্যক্তির দ্বারা চাপ সৃষ্টি হতে পারে আর্থিক বিষয়ে সাফল্য আসবে তবে কাউকে বেশি হস্তক্ষেপ করবে না ব্যক্তিগত জীবনে আপনি একজন মহিলার কাছ থেকে মানসিক এবং আর্থিক সহায়তা পাবেন আপনার রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করুন হাইড্রেটেড থাকুন এবং নেতিবাচক কিছু ভাববেন না অফিসে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও আপনি আপনার দায়িত্বগুলি ভালোভাবে পালন করতে সক্ষম হবেন আপনি খুব উদ্যমী বোধ করবেন ব্যয় নিয়ন্ত্রণ করুন পরিবারই আপনার থেকে ছোট মানুষের কাছ থেকে বিচ্ছিন্নিত হতে পারি আপনার চিন্তাভাবনা ইতিবাচক রাখুন কোনো ভুল সিদ্ধান্তের কারণে উত্তেজনা হতে পারে কর্মজীবনে অনেক নতুন সুযোগ পাওয়া যাবে জীবন পরিবর্তনের সুযোগও পাওয়া যাবে সতর্ক থাকুন পরিবারের কাউকে খারাপ কথা বলবেন না কারো সমস্যাকে অবহেলা করবেন না অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন কারো সাথে তর্ক করবেন না, না হলে ক্ষতি হতে পারে ব্যক্তিগত জীবনে ব্যয় বাড়বে কিছু সময়ের জন্য সতর্ক থাকুন পরিবারের সদস্যদের কাছ থেকে অনেক স্নেহ পাবেন কঠোর পরিশ্রমে আরও সাফল্য পাবেন ঈশ্বরের আশীর্বাদের সাহায্যে বৃদ্ধিও আসবে কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মজীবনে ধৈর্য ধরুন সময় মতো সাফল্য পাবেন দৈব আশীর্বাদের সাহায্যে আর্থিক লাভ হবে পারিবারিক জীবনে রাগ নিয়ন্ত্রণ করুন কারোর সম্পর্কে কোনো মতামত করবেন না প্রেম এবং বিলাসিতা করার জন্য দিনগুলি খুব ভালো কর্মজীবনে উত্থান পতন থাকবে পরিবারের সুখ থাকবে শীঘ্রই একটি উদযাপন করুন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনি আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অনথায় সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান ভালোবাসার লোককে হতাশ করবেন না পরে আফসোস করতে হবে ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আপনি আপনার জীবন সঙ্গের সাথে সময় কাটানোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে পারেন কিন্তু রাস্তায় খুব ভিড় থাকার কারণে আপনি এটা করতে অক্ষম হবেন আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়া সম্ভবপর কিন্তু দিনগুলির শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনি কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনি সমস্ত দিন আপনার চারপাশে মানুষের আপনার প্রয়নির ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে বসের নজরে পড়ার আগে কাহাতের কাজ শেষ করুন ফাঁকা সময়ে নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে যে কারণে আপনি দিনের শেষে মনমরা হয়ে পড়বেন আপনার বৈবাহিক জীবনের ওপর আসা বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য আপনি পূর্ণমাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা শুরু করা উচিত কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষের পথে সাক্ষাৎ করাবে আপনি একে অপরের জন্য একে অপরের সুন্দর অনুভূতিগুলির মধ্যে খুব ঘনিষ্ঠভাবে সংযোগ স্থাপন করবেন কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনি আপনার অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনি যে কারো সাহায্য অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হলো নিজেকে বিশ্বাস করা আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাতিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ার তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচার সহজ করতে পারি আপনি আপনার মিষ্টি ভালোবাসার জীবনী চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন এটি হলো পেশা সংক্রান্ত সেই সব গুরুত্বপূর্ণ পরিবর্তন করার সময় যা আপনি বেশ কিছু সময় ধরেই ভাবছিলেন আপনার সাহসের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারেন আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন আপনার পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন কিন্তু মনক্ষণ হবেন না মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা এটিকে মজবুত করে যে কোনো জায়গায় বিনিয়োগ করা লোকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকে অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনি আপনার রোমান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন এই রাশির শুভ রঙ হবে কালো এবং শুভ সংখ্যা হবে আট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ